বন্ধুরা, দুনিয়াতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে, পুলিশ তখন তাকে গ্রেপ্তার করে আর তার অপরাধ অনুসারে তাকে প্রাপ্ত শাস্তি দেওয়া হয়। বর্তমানে অধিকাংশ অপরাধী শুধুমাত্র জেলই হয়ে থাকে, কিন্তু ইতিহাসে এমন অনেক যুগ রয়েছে যে সময় অপরাধীদের এমন শাস্তি দেওয়া হতো যেটা শুনলে আপনি বর্তমানে কল্পনাতেও আনতে পারবেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ও ভয়ানক কিছু শাস্তি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কিন্তু এর পূর্বে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। চেয়ার অফ টর্চার। বন্ধুরা, চেয়ার অফ টর্চার এমন এক ধরনের প্রক্রিয়া ছিল যেটা 5th century থেকে সাল 1800 পর্যন্ত চায়না এবং ইউরোপে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। এই চেয়ারটি অপরাধীদের মুখ থেকে সত্যি কথা বের করানোর জন্য ব্যবহার করা হতো, আবার কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই চেয়ার ব্যবহার করা হতো। যারা সাধারণত কালো জাদু, রেপ এবং খুন করে হাতে নাতে ধরা পড়তো তাদেরকে শাস্তিস্বরূপ এই চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হতো। এই চেয়ারটি মূলত বানানো হয়েছে কাঠ দিয়ে, আর এটা সম্পূর্ণ দেহ জুড়ে তীক্ষ্ণ সুঁয়ের মতো ধারালো 1500 কিল লাগানো রয়েছে। জোর জবরদস্তি অপরাধীদের এই চেয়ারে বসানো হতো আর তার অপরাধ স্বীকার করানোর জন্য ফোর্স করা হতো। যদি সে নিজের অপরাধ স্বীকার না করত তাহলে এই চেয়ারে লাগানো স্ট্রিপস টাইট করে দেওয়া হতো, ফলে চেয়ারে থাকা কিলগুলো অপরাধীদের দেহ ভেদ করে ভিতরে ঢুকে যেত। আর যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে এই চেয়ারে বসিয়ে জনসম্মুখে চেয়ারের স্ট্রিপস ফুল টাইট করে দিয়ে মৃত্যুর আগে পর্যন্ত সেখানে বসিয়ে রাখা হতো। কখনো কখনো এই শাস্তিগুলো অন্যান্য অপরাধীদের সামনে করা হতো যাতে তারা তাদের সে অপরাধগুলো আগে থেকেই স্বীকার করে নেয়। বন্ধুরা, একটু কল্পনা করে দেখুন এই শাস্তিটা কতটা ভয়ানক হতে পারে। কফিন পানিশমেন্ট। বন্ধুরা, কফিন পানিশমেন্ট ইতিহাসের জঘন্যতম সেরা পানিশমেন্টগুলোর মধ্যে একটি মানা হতো, কেননা এখানে অপরাধী ধীরে ধীরে অত্যাচার সহ্য করতে করতে কয়েক সপ্তাহ পর মারা যেত। এটা এক ধরনের মেটাল ডিভাইস যেটা কফিনের শেপে বানানো হয়েছিল। আসলে এটা এক ধরনের ছোট্ট খাঁচার মতো যেটার মধ্যে অপরাধীকে আটকে রেখে কোনো একটি উঁচু টিলারের সাথে ঝুলিয়ে রাখা হতো। আর এই খাঁচাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার মধ্যে অপরাধী ভালোভাবে বসতে পারবে না, আবার দাঁড়াতেও পারবে। এই পানিশমেন্টটি দেওয়া হতো তাদেরকে যারা সৃষ্টিকর্তাকে অপমান করে। যদি কোনো ব্যক্তির মালিককে উল্টা সিধা কিছু বলে তাহলে তাদেরকে এই শাস্তি দেওয়া হতো। অন্যদের শিক্ষা দেওয়ার জন্য এই শাস্তি এমন এক জায়গায় দেওয়া হতো যেখানে প্রতিদিন মানুষ এই অপরাধীকে দেখতে পারবে। খাঁচায় আটকে থাকা মানুষগুলো ক্ষুধার যন্ত্রণা ধরপড় করতে করতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর মারা যেত। এমনকি সে মারা গেলেও তার মরদেহ সেখান থেকে বের করা হতো না, যাতে শেয়াল শকুন তার দেহের মাংস কামড়ে খেতে পারে। চোখ বন্ধ করে একটু অনুভব করে দেখুন শাস্তিটা কতটা জঘন্যতম। ডেথ বা বয়েলিং। বন্ধুরা, নাম শুনে ইতিমধ্যে আপনারা আন্দাজ করে ফেলেছেন যে এই শাস্তিটি দেওয়া হতো জীবিত মানুষকে ফুটন্ত জলের মধ্যে সিদ্ধ করে। বিভিন্ন ইতিহাসবিদদের মতে 1531 দিকেই ইংল্যান্ডে বাচ্চা কিং হেনরি এই শাস্তিটি প্রথম চালু করেছিল। এই শাস্তিটা মূলত তাদের দেওয়া হতো যারা বিষ দিয়ে অন্যকে খুন করত। এমন অপরাধীদের বড় একটা পাত্রের মধ্যে বসিয়ে রাখা হতো, তারপর সেই পাত্রের মধ্যে জল, তেল ইত্যাদি বিভিন্ন ধরনের লিকুইড দ্বারা পরিপূর্ণ করে পাত্রের নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো, আর ধীরে ধীরে জল ফুটতে থাকে আর মানুষ তাও ছটফট করতে থাকে। এই শাস্তিটা এতটাই ভয়ানক ছিল যে এটা যে নিজের চোখে দেখতো সে নিজেও অজ্ঞান হয়ে যেত। এরকম শাস্তি পরবর্তীতে ইউরোপে এবং মাঝে মাঝে এশিয়াতেও দেখা যেত, আর এই প্রসেসটা অনেক ধীর গতিতে হতো, কেননা প্রথমে জল গরম হতো, তারপর ধীরে ধীরে মানুষের শরীরের অংশগুলো ঝলসে যেত এবং আস্তে আস্তে সে মারা যেত। এমন শাস্তির কথা কল্পনাতেও আনলে যেন গায়ের লোম দাঁড়িয়ে ওঠে। মানুষ কতটা জঘন্যতম ও নির্মম হতে পারে আপনি একবার কল্পনা করে দেখুন। ডেথ বা সোয়িং। বন্ধুরা, যদি আমরা করাতের কথা বলতে যাই তাহলে এটা বড় বড় গাছ কাটার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এমনও ইতিহাসে শাস্তি রয়েছে যেখানে করাত দিয়ে মানুষকে 2 টুকরো করা হতো। এই শাস্তি দেওয়ার জন্য প্রথমে অপরাধীকে উল্টোভাবে ঝুলিয়ে 2 জন জল্লাদ মিলে 2 পায়ের মধ্য দিয়ে কেটে 2 টুকরো করে ফেলা হতো। এই শাস্তিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা কল্পনা করলে হাত পা ঠান্ডা হয়ে যেত। ঐতিহাসিকদের মতে এই শাস্তি শুরু হয়েছিল ইনসেন্ট ইরানে। তারপর এই টেকনিক সম্পূর্ণ দুনিয়াতে অপরাধীর শাস্তি শুরু ব্যবহার করা হয়। এই মেথডে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইউরোপে। এই মেথডে 1848 সালে ইউরোপের হাঙ্গেরিতে ব্যবহার করা হয়েছিল। সে সময় হাঙ্গেরির অনেক অপরাধীকে এরকম শাস্তি দেওয়ার কমন একটা বিষয় হয়ে উঠেছিল। হেড ক্রুসার। বন্ধুরা, এখন যে টর্চার ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে হেড ক্রুসার বলা হতো। এই টেকনিকটি রোমান এম্পায়াররা তাদের শত্রুদের থেকে তথ্য বের করার জন্য ব্যবহার করে। পাশাপাশি এই টেকনিকটি মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আসলে ক্যাচেলিক মাজাহাদের পাত্রী এর ধর্মের লোকেদের হেফাজত করার জন্য ফোর্স করত। যদি কেউ তাদের কথা না শুনত তাহলে এই টর্চার ডিভাইসটি দিয়ে শাস্তি দেওয়া হতো। এই হেড ক্রুসারের স্পেন এবং পর্তুগালের পাত্ররা বেশি ব্যবহার করত। যারা সাধারণত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত এবং জাদু গণনা করত তাদেরকে এই শাস্তি বেশি দেওয়া হয়। এই ডিভাইসটি মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল, যার মধ্যে অপরাধীকে বসিয়ে তার মাথার সাথে আটকে এটার উপরে স্ক্রু টাইট করা হতো। এই শাস্তিটি এতটাই পেনফুল ছিল যে যারা এই শাস্তির সম্মুখীন হয়েছে তারা অধিকাংশরাই তাদের গোপন তথ্য দিয়েছে, আর যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে স্ক্রু ততক্ষণ পর্যন্ত টাইট দেওয়া হতো যতক্ষণ না ব্যক্তির মৃত্যু হয়।
ইতিহাসবিদদের মতে 1400 সাল পর্যন্ত এই শাস্তির ব্যবহার হতো। সত্যি এটি অনেক পেনফুল একটা শাস্তি। স্পেনিশ ডমকি। বন্ধুরা, 1860 সালের দিকে যখন আমেরিকায় 7 ওয়ার চলছিল, তখন আমেরিকান ইন্ডিয়ান গার্ড আটকে পড়া যোদ্ধাদের এক অদ্ভুত প্রক্রিয়ার শাস্তি দিত। তাদেরকে শাস্তি দেওয়া এই জিনিসটার নাম ছিল উডিন ডনকি বা স্পেনিশ ডনকি। এটার কয়েক ফুট লম্বা কাঠ দিয়ে তৈরি করা ডিভাইস ছিল। এই ডিভাইসটির উপরের অংশে তীক্ষ্ণ কিল লাগানো থাকতো। এইটার ডিজাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুদের যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া যেতে পারে। শত্রু যোদ্ধাদের এটার উপর বসিয়ে তার দুই পায়ে ওজন সমৃদ্ধ পাথর লাগিয়ে দেওয়া হতো, যাতে ধারালো পিনগুলো তাদের দেহ বিঁধে। সাধারণত এই শাস্তিটি 9 ঘন্টা দিত। অনেক ইতিহাসবিদদের মন্তব্যে জানা যায় এই প্রক্রিয়াটি শুধুমাত্র শাস্তি না, কখনো কখনো মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করা হয়। আর যাদেরকে এই শাস্তিটি দিনে 2 ঘন্টাও দেওয়া হতো, তারা আর ভালো মতো কখনোই চলাফেরা করতে পারতো না। সত্যি এরকম শাস্তি কিরকম যে তার উদ্ভব করলে সেটা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। পিম্পাল্ট। বন্ধুরা, পিম্পালমেন্ট হলো শাস্তি দেওয়ার এমন একটি প্রক্রিয়া যেখানে অপরাধীদের অনেক জঘন্যভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি 1772-এর দিকে শুরু হয়েছিল। এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি ইনসেন্ট এজেপ্টে বেশি দেওয়া হয়। এই শাস্তির জন্য একটি পেন্সিলকে প্রচণ্ড ধারালো বানানো হতো, তারপর সেটা মাটির ভেতরে পুঁতে তীক্ষ্ণ অংশে গ্রিজ লাগিয়ে সোজা করে রাখা হতো। এরপর অপরাধীকে এটার উপর বসিয়ে দেওয়া হতো এবং আস্তে আস্তে সেই তীক্ষ্ণ অংশটুকু অপরাধীর সম্পূর্ণ শরীর ভেদ করে ঢুকে যেত, আর কিছুক্ষণ পর সে মারা যেত। কয়েক শতক আগেও এই শাস্তিটি তাদের দেওয়া হতো যারা তাদের মালিকের হুকুম মানত না।